বাংলাদেশ ফিল্ম ক্লাবের 2021 এর নির্বাচনে ওমর সানি ও পলাশ প্যানেল জয়লাভ করেছেন। শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে ফিল্ম ক্লাব 2021 এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে, ওমর সানি পলাশ ও আতিকুর রহমান লিটন প্যানেল। আরো জানাচ্ছেন শুভ খান। নির্বাচনকে ঘিরে শনিবার চলচ্চিত্র নির্মাতা ও প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা পাওয়া যায় প্রাণের বিএফডিসিতে। নির্বাচন খুব সুন্দর হচ্ছে, খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোট আমার পছন্দের লোককে আমি ভোট দিতে পারছি। আশা করি ইনশাআল্লাহ ফিল্মের জন্য তারা কাজ করবে, ক্লাবের জন্য তারা কাজ করবে। ফিল্ম জগৎটা সুন্দরভাবে আবার ফিরা গোসায় সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য হয়ে, আগে যে গ্রহণযোগ্যটা ছিল সেটা আমরা চাচ্ছি, যে ভালো নেতৃত্বে আসুক, ভালোভাবে সুন্দরভাবে এগুলো গোছাক, যে এলোমেলোটা আছে সেই এলোমেলোটা সরে যাক। আমরা আশা করি যে আমরা জয়যুক্ত হব। বিকালের দিকে বাংলাদেশ ফিল্ম ক্লাবের 2021 নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট গ্রহণ চলে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট দিয়ে এলাম এইমাত্র ফিল্ম ক্লাবের নির্বাচন 2021, এক বছরের জন্য নির্বাচিত হবে এই কমিটিটা, ভালো। প্রতি বছরই নির্বাচিত প্রতিনিধি আসা উচিত, তাতে ক্লাবের উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার তো বলার কিছু নেই, শুধু জ্যেষ্ঠ মেম্বার হিসাবে, অনেক বয়সী সদস্য হিসাবে, এখন চলচ্চিত্রের একজন মুরব্বী হিসাবে বলতে হয় তোমরা যারা নির্বাচিত হবে তারা সবাই একসাথে কাজ করার চেষ্টা করো। বাংলাদেশ ফিল্ম ক্লাব আমাদের চলচ্চিত্র লোকদের একটি মিলন মেলার জায়গা। এই জায়গাটিতে আমরা সবসময় চেষ্টা করি পরিচ্ছন্ন নেতৃত্ব আনার জন্য, তা আমরা এবারে চেষ্টা করছি যাতে আমাদের পরিচ্ছন্ন নেতৃত্ব থাকে এবং ক্লাবটাকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে পরিচালনা করতে পারে। আমাদের মিলন মেলাটা যেন সুন্দর ভালো একটা পরিবেশের মধ্যে থাকে সব সময়। আমাদের আজকের এই ফিল্ম ক্লাবের নির্বাচনে খুব সুষ্ঠুভাবে আমাদের ভোট পরিবেশন হচ্ছে এবং দুটা প্যানেলেই আমরা একত্রিত হয়ে, আমরা ভোট গণনা চলবে কিছুক্ষণ পরেই, আমাদের 6টার ভিতরে আমাদের ভোট শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা রেজাল্ট পাইতে পাইতে হয়তো রাত 9টা 10টা বাজবে। অবশ্যই সুন্দর হচ্ছে, আপনারাও দেখতেছেন শান্তিপূর্ণভাবে সবাই এখানে ভোট দিচ্ছে। এরপর শুরু হয় ভোট গণনা, কে হবে 2021 সালের বাংলাদেশ ফিল্ম ক্লাবের নবনির্বাচিত সভাপতি, ওমর সানি ও পলাশ প্যানেল নাকি আতিকুর রহমান লিটন প্যানেল। ভোট গণনা শেষে একাধিক ভোট বেশি পেয়ে ওমর সানি ও পলাশ প্যানেল জয়লাভ করেন। শুভ খান, সিএনএন বাংলা, ঢাকা। বাংলার কথা বলে।